नमस्कार जहीन बंधुरा, आज आमरा शिखब गिटारेर द्वितीय लेसन। द्वितीय लेसने शिखब सारेगामा पायेर एकटी प्याटार्न। आपनारा सबाई जानेन तो, बारबार बोले एटा हच्छे एक दुई तीन चार पाँच छय स्ट्रिंगगुलो एरकम परपर नाम। এই তিন নম্বর স্ট্রিং অর্থাৎ ই বি জি, এই জি স্ট্রিং থেকে আজকে আমরা একটা সারেগামার প্যাটার্ন শিখব, যেটা কেনা কিনা এই প্রত্যেকটি ফ্রেট বোর্ডের একই প্যাটার্নে চলবে। তো যেহেতু এই তিন নম্বর স্ট্রিংটার নাম হলো জি, তাহলে পরে এই ফ্রেট বোর্ডের এই তার নামটা কি হবে, এই স্ট্রিংয়ের এটা জি সাব স্কেল হবে। এখানে হচ্ছে এ স্কেল বা বি ফ্ল্যাট, সরি এটা এ স্কেল, এটা হলো এসআর বা বি ফ্ল্যাট, এটা হলো গিয়ে বি সি। অর্থাৎ কিনা আমরা এখান থেকে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ, এই পাঁচ নম্বর ফ্রেটবোর্ড থেকে যদি আমরা সারেগামা করি তাহলে সেটা কি হবে, সেটা হবে কিনা সি স্কেলের সারেগামা। তো দেখা যাক এখানে প্যাটার্নটা কীরকম। তো সবার প্রথমে আসে, এটাকে বলা হয় এক নম্বর ফিঙ্গার, এটাকে দু নম্বর ফিঙ্গার, এটা তিন নম্বর, এটা হলো চার নম্বর। এখানে প্যাটার্নটা কি চলবে দেখুন, এই এক নম্বর সা, তিন নম্বর রে, পরের স্ট্রিংয়ে অর্থাৎ বি স্ট্রিংয়ে এক নম্বর গা, দু নম্বর হলো মা, চার নম্বর পা, পরের স্ট্রিংয়ে অর্থাৎ ই স্ট্রিংয়ে এক নম্বর ধা, তিন নম্বর নি, আর চার নম্বর হলো সা। তাহলে কি সা নি ধা পা মা গা রে সা, যেভাবে গেলাম আমরা সেইভাবে ফিরে এলাম। এটা গেল তো সি স্কেলের সারেগামা। যদি আমরা এর পরের ফ্রেটবোর্ডটা নিই তাহলে এটা কি হবে, সি এর পরেরটা হচ্ছে বি, বি স্কেল অর্থাৎ নি স্কেল। এখানে গিটারের সারেগামাটা একটু অন্যভাবে বলা হয়ে থাকে, সি মানে হলো এখানে সা, ডি মানে রে, ই মানে গা, এফ মানে পা, আচ্ছা এফ মানে মা, জি মানে পা, এ মানে ধা, বি মানে নি, পরের স্কেলে সেসব মানে সা। তাহলে এখানে এই নি স্কেলের সারেগামার প্যাটার্নটা কি আসবে, একই রকম এক হলো এক তিন, পরের স্ট্রিংয়ে অর্থাৎ দু নম্বর স্ট্রিংয়ে বি স্ট্রিংয়ে এক দুই চার, পরের স্ট্রিংয়ে কি হবে এক তিন চার, চার তিন এক হলো সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা পা মা গা রে সা। এর পরের স্ট্রিংয়ে তাহলে স্কেলটা এখানে যদি সারেগামা বাজাই, এই স্কেলটার নাম কি হবে, এখানে নামটা আসবে বি ফ্ল্যাট বা এ শার্প, একই রকম প্যাটার্ন। এখানে প্যাটার্নটা কি হলো দেখুন, একই প্যাটার্ন তো মনে রাখতে হবে, খাতাতে লিখে নেবেন এক তিন এক দুই চার, এক তিন চার। তাহলে এখানে বাজালে এটা জি সাব স্কেল হবে, এটা হচ্ছে সরি এটা এফ এ স্কেল, এটা হবে জি সাব স্কেল। জি সাব স্কেলের প্যাটার্নটা কি, প্রত্যেকটা একই প্যাটার্ন, পাঁচ নম্বর ছ নম্বর স্ট্রিং ফ্রেটবোর্ড থেকে নিই তাহলে প্যাটার্নটাও একই আসবে। সাত নম্বর ফ্রেটবোর্ড থেকে এটা হবে ডি স্কেল, এখানে কি আসবে প্যাটার্নটা, ডি সাব স্কেল। এখানে প্যাটার্নটা কি একই প্যাটার্ন। এটা হচ্ছে ই স্কেল,
সাব স্কেল প্যাটার্ন থেকে আসবে এটা ই সাব গেল এটা এফ স্কেল সরি এটা ই গেল এটা ই সাব সরি এটা ই গিয়েছিল এটা এফ এফ ই সাব বলে কিছু হয় না আচ্ছা এফ এটা এফ সাব স্কেলে এটা হচ্ছে জি স্ট্রিংটার নাম ছিল জি 12 নম্বর ফ্রেটে যে স্ট্রিং এর যা নাম ওই 12 নম্বর ফ্রেটে সেই একই স্কেল হবে একই রকম ভাবে চলবে তাহলে বন্ধুরা আমরা আজকে শিখলাম এই কত নম্বর স্ট্রিং জি নম্বর স্ট্রিং অর্থাৎ 3 নম্বর স্ট্রিং এর সারেগামার একটি প্যাটার্ন যেটা কিনা একই রকমভাবে চলবে প্রত্যেকটা ফ্রেটবোর্ড থেকেই তো বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শেষ করার আগে আমি নিজে গিটার যে খুব ভালো জানি তা নয় তবে এই ভিডিওগুলো কেন করছি না একজন আমাকে রিকোয়েস্ট করলেন একটা বন্ধু যে আমাকে টিপস দিন যে কী করে শিখবো সেই জন্য আমি চেষ্টা করছি ভিডিওগুলো তৈরি করার তো আপনারা যাতে শিখতে পারেন মানুষ তো একদিনেই বড় হয় না দীর্ঘদিন প্র্যাকটিস করার পর অভ্যাস করার পর একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছায় তো এর আগের ভিডিওতে বলেছিলাম ওপেন স্ট্রিং এক্সারসাইজ আর কয়েকটি ফিঙ্গার প্যাটার্ন ওপেন স্ট্রিং এক্সারসাইজটা কেন গুরুত্বপূর্ণ আমি আরেকবারে বলি ওপেন স্ট্রিং এক্সারসাইজটা খুব করতে হয় যদি ধরুন আমি একটা রবীন্দ্রসঙ্গে বাজাচ্ছি আমি চিনি গো চিনি তোমারে যেমন তো আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী বাজানোর সময় যদি এরকম আসে এরকম না আসে যদি এরকম আসে অর্থাৎ আমি এখানে স্ট্রিংটা করতে যাচ্ছি এই স্ট্রিংয়ে হয়ে যাচ্ছে তিন নম্বরে না হয়ে যাচ্ছে কি চার নম্বরে তাহলে আমার কি সুরের যে প্যাটার্নটা আসবে না সেই জন্য কি আমাদের যে ডান হাত এই ডান হাতের পারফেকশনটা খুবই জরুরি এই পারফেকশনটা না এলে পরে কী হবে না আমাদের যে গিটারের যে এটা মানে কোনো মিউজিক লিড গিটারের মিউজিক আমরা করতে পারবো না আর বাঁ হাতের পারফেকশন যদি না আসে তাহলে কি আমরা সারেগামার যে ক্লিয়ার সাউন্ড সেটাও আসবে না যেমন আমি এর আগে লেসনে বলেছিলাম যে এই ফিঙ্গারগুলো সবসময় এই ফ্রেটবোর্ডের যে বার এর একদম সাইডে ধরতে হবে সামান্য একটু প্রেস করলে কি হবে না আমার সাউন্ডটা আসবে কিন্তু যদি আমি ফিঙ্গারটাকে যদি এই পাশে নিয়ে যেমন এখানে যতই আমরা জোরে প্রেস করি না কেন সাউন্ড ঠিক আসবে না কিন্তু এখানে সামান্য একটু প্রেস করলে আমার সাউন্ডটা এসে যাবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের কোনো ভিডিওতে দেখা হবে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওতে আসবো না ভালো লাগলেও আসবো কারণ কি ইউটিউবটা আমার পেশা নয় এটা আমার ভালো লাগা একটা কথা আছে যে অন্যের পিছনে কাঠি না করে কোনো একটা ক্রিয়েটিভিটিতে মেতে থাকা সেটা করলে পরে কী হবে নিজের মনটা ভালো থাকলো নিজের কোনো সৃষ্টিটাকে বেঁচে থাকলো তবে সংগ্রাম করে যারা যারা বড়ো হতে চায় তাদের সাফল্য খুব ধীরেই আসে কারণ কি পথে বাধা আসে প্রচুর বাধা আসে কেন বাধা আসে কারণ আমাদের সমাজে বিশেষ করে আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে কেউ কারোর ভালো চায় না একজন যদি পরিশ্রম করে উঠতে চায় তাকে দমিয়ে দেওয়ার জন্য অন্যরা ব্যস্ত আর বাকিটা কী করে নিজেরা না তো পরিশ্রম করবে না তো কিছু করবে শুধু অন্যের পিছনে লেগে থাকবে কিন্তু প্রত্যেকটা মানুষই সমান ক্ষমতার অধিকারী একটা মানব যে মহামানব হয় তার নিজের কর্মপ্রচেষ্টার দ্বারা সে যদি চেষ্টা করে সব কিছুই করতে পারে তার জন্য অনেক ত্যাগ ও স্যাক্রিফাইস করতে হয় সেই ত্যাগ ও স্যাক্রিফাইস যদি আপনারা করতে পারেন তাহলে আপনার যে কোনো ফিল্ডে যে কোনো সময়ে আসতে পারেন পৃথিবীতে কঠিন বলে কিছু হয় না সহজ বলেও কিছু হয় না সেটা সম্পূর্ণ মানসিকতার উপর নির্ভর করে সে কীভাবে নিচ্ছে কীভাবে পরিশ্রম করছে তো বেশি গান দিয়ে ফেললাম তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ টাটা